নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সাজেশন বের করেছি 2022 সালে। আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2022 সালের মাধ্যমিকের ইতিহাস সাজেশন। তো দেখো, 2022 সালে মাধ্যমিকের ইতিহাস সাজেশন থেকে কেমন কোশ্চেন আসে তোমাদের মাথায় রাখতে হবে, যে 36 নম্বরের সমস্ত এমসি কিউব, এসএ কিউব, ট্রু ফলস এইগুলো আসে। এবং 4 নম্বরের ছখানা তোমাকে কোশ্চেন লিখতে হবে, যার নম্বর থাকবে 4×24। তার সঙ্গে 8 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে এবং স্কুল থেকে তোমাদের খাতায় থাকবে 10। টোটাল থাকবে তোমাদের 100 নম্বরের এক্সাম ইতিহাসে মাধ্যমিকে। তো দেখো, 4 নম্বরের ছখানা কোন কোশ্চেন লিখতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব। আমি মনে করি এখান থেকে 100% আসবেই, গ্যারান্টি দিয়ে বলতে পারি। ফার্স্ট কোশ্চেন কী বলছে, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত লেখো। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর বিদ্রোহের নেতার নাম, বৈশিষ্ট্য, ফলাফল, ঠিক আছে, এইগুলো পড়তে হবে। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, 2 নম্বর কোশ্চেন কি সিলেক্ট করছি, ছাপাখানা বিস্তারে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান লেখো। তোমাদের মাথায় রাখতে হবে এই কোশ্চেনটা ঘুরে, ছাপাখানা বিস্তারে ইউ রয় অ্যান্ড সন্সের ভূমিকা লেখো, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে কোশ্চেনটা কিন্তু ঘুরায়। 3 নম্বর কোশ্চেন কি সিলেক্ট করছি, কি উদ্যোগে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। এই তিনখানা কোশ্চেন থেকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কোশ্চেন কমন পাবে। তো দেখো, 4 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো, ঠিক আছে, ডিরোজিও কে ছিলেন, ইয়ং বেঙ্গল কি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, শিক্ষা বিস্তারে IACS মহেন্দ্রলাল সরকারের ভূমিকা লেখো। তোমাদের মাথায় রাখতে হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কালটিভেশন অফ সায়েন্স মহেন্দ্রলাল সরকার এর ভূমিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, কিন্তু খুব ঘুরিয়ে দেয়, তোমাদের মাথায় রাখতে হবে যাতে তোমরা ঘুরে না যাও। 6 নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি, ভারতমাতা ও আনন্দমাঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ধারণাকে বিস্তার ঘটিয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 7 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, ওহাবি ও ফরাজি আন্দোলন সম্পর্কে কি জানো, তিতুমিরের বারাসাত বিদ্রোহ কী, খুবই গুরুত্বপূর্ণ 2022 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি আলোচনা করেছি কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, 8 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এবং স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে কি জানো, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এবং স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে কি জানো। টিকা লেখো, মহারানীর ঘোষণাপত্র, জমিদার সভা। তো আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে এই কোশ্চেনগুলো, কিন্তু তোমরা বড় প্রশ্নও পেতে পারো, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি মনে করি এখান থেকে তোমরা এসএ কিউব, এমসি কিউব কমন পেয়ে যাবে। এবং এই যে টিকা নিয়ে আমি আলোচনা করেছি নয়া দাগের, এখান থেকে 100% তোমরা কমসে কম 2 থেকে 3খানা তোমরা টিকা কমন পাবে, কমসে কম 3খানা থেকে 2খানা তোমরা টিকা কমন পাবে, ঠিক আছে। বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, হিন্দু মেলা, এখান থেকে কোশ্চেন কিন্তু ঘুরে দেয়, হিন্দু মেলা কেন গঠন করা হয়েছিল, হিন্দু মেলা কে গঠন করেছিল, হিন্দু মেলার উদ্দেশ্য কী, এইগুলো থেকে কোশ্চেন আসে। 5 নম্বরের কোশ্চেন কী আছে, গ্রামবার্তা প্রকাশিকা সভা, ঠিক আছে। 6 নম্বরের কোশ্চেন কী আছে, হিন্দু প্যাট্রিয়ট। 7 নম্বরে কী আছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, গ্রামবার্তা প্রকাশিকা সভা, ঠিক আছে, বামাবদিনী পত্রিকা, তোমাদের কিন্তু বামাবদিনী পত্রিকা ভালো করে পড়তে হবে, যেটা আমি 8 নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি। এটা কিন্তু নারী শিক্ষা বিস্তারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশনের একটা কোশ্চেনও তোমরা বাদ দেবে না, আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে। এবার আমি 8 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যেগুলো আমি সিলেক্ট করছি 2022 সালের ক্ষেত্রে। ফার্স্ট কোশ্চেন কি সিলেক্ট করছি, উডের ডেসপ্যাচ মেকলেমিনিট কি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি, খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা বিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। 2 নম্বর কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, মানুষ প্রকৃতির শিক্ষা সমন্বয় বিষয়ে চিন্তা সংক্ষিপ্ত পরিচয় দাও, মানে শিক্ষা প্রকৃতি, প্রকৃতি ও শিক্ষা সমন্বয় যাকে বলে, শিক্ষা বিস্তারে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের ভূমিকা লেখো। আমি মনে করি 1 আর 2 100% 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না, আমি মনে করি এখান থেকে 100% কমন পাবে। 2 দাগের কোশ্চেনটা খুবই মারাত্মক ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে, 1 এবং 2 প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, ঠিক আছে, রবীন্দ্রনাথের ভূমিকা শিক্ষা চিন্তায়, ঠিক আছে,
তিন নম্বরের কোশ্চেন আমি কে সিলেক্ট করছি, মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র লেখো, সিপাহী বিদ্রোহে শিক্ষিত সমাজের ভূমিকা লেখো, বা সিপাহী বিদ্রোহে শিক্ষিত সমাজ কেন অংশগ্রহণ করেনি, কোশ্চেনটা কিন্তু এরকম ঘুরিয়ে দেয়। চার নম্বরের কোশ্চেন আমি কে সিলেক্ট করছি, ঔপনিবেশিক বিজ্ঞান চর্চার উদ্দেশ্য কি, বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো, কোশ্চেনটা একটু ঘোরানো হয়েছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। পাঁচ নম্বরের কোশ্চেন আমি কে সিলেক্ট করছি, নীল বিদ্রোহ কি, এর বৈশিষ্ট্য চরিত্র ও ফলাফল লেখো। ছ নম্বরের কোশ্চেন আমি কে সিলেক্ট করছি, সমাজ সংস্কারক এবং শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের ভূমিকা লেখো। তোমাদের মাথায় রাখতে হবে যে সমাজ সংস্কার দুজনেই করেছিল, তার সঙ্গে আমাদের বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রবর্তন, এটা কিন্তু খুব সুন্দর করে পড়বে, এবং এটা শিক্ষা বিস্তারে, এবং রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা নিবারণ বা সতীদাহ প্রথা বন্ধ, এই যে কোশ্চেন আছে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমি যে ছখানা কোশ্চেন দিচ্ছি 8 মার্কসের, এখান থেকে তোমরা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এখান থেকে তোমরা কমন পাবে 2022 সালে। এবং এই যে কোশ্চেনগুলো দিয়েছি বট কোশ্চেন, এই বট কোশ্চেন যদি কোনো কারণে না আসে, যদি কোনো দুই একটা কোশ্চেন যদি না আসে, সব তো আসবে না, সেই কোশ্চেনের ভিতর থেকে কিন্তু তোমরা MCQ SA³ 4 মার্কসের কোশ্চেন কমন পাবে। আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশনের একটা কোশ্চেনও তোমরা বাদ দেবে না, আমি বলতে পারি এখান থেকে 2022 সালে মাধ্যমিকে তোমরা 100% কমন পাবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না 2022 সালে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায়। মাধ্যমিকের সাজেশান এবং উচ্চ মাধ্যমিকের সাজেশান এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার সলভ পেতে গেলে আমাদের চ্যানেলকে প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।